প্রতি বছর পশ্চিমবঙ্গে 4 লাখের বেশি স্টুডেন্ট WBCS এক্সামে বসে, কিন্তু মাত্র 200 জনই অবশেষে সাকসেসফুল হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও সামটাইমস ল্যাক অফ প্রপার গাইডেন্স এবং কিছু কিছু সময়ে আর্থিক কারণের জন্য তারা এই সিভিল সার্ভিসের দৌড় থেকে পিছিয়ে পড়ে। টপাস গ্রুপ WBCS তোমাদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ, যেখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে টপ এডুকেটরদের দ্বারা ক্লাস করতে পারবে। এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল টপাস গ্রুপ WBCS। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ মণ্ডল, ওয়েলকাম টু টপাস গ্রুপ WBCS। তোমরা যারা টপাস গ্রুপ WBCS ইউটিউব চ্যানেলটাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো এভরি মানডে 1 PM অর্থাৎ দুপুর 1টার সময় আমি তোমাদের জন্য নিয়ে আসি মাজিদ হোসেন বেসড ইন্ডিয়ান জিওগ্রাফি থিওরি ক্লাস, এবং আমাদের টার্গেট রয়েছে WBCS 2022। কিন্তু আজকে লোডশেডিং হওয়ার জন্য দুপুর 1টার সময় আমি লাইভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারিনি, যদিও এটা আমি টেলিগ্রাম গ্রুপে ইনফর্ম করে দিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা হয়ে যেতে পারো, এই চ্যানেলের সমস্ত রকম আপডেট ওই টেলিগ্রাম গ্রুপেই কিন্তু সবার ফার্স্টে জানিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমরা আজকে যেই ক্লাসটা করব সেটা হচ্ছে 5 নম্বর ক্লাস। আজকে ফিজিওগ্রাফিক ডিভিশনের পার্ট 2 হবে, কারণ এর আগে আমরা ফিজিওগ্রাফি ডিভিশনের একটা ক্লাস অলরেডি করেছি। আজকের ক্লাসটা হচ্ছে 5 নম্বর ক্লাস, ঠিক আছে? একটু জাস্ট তোমাদের টাইম নিচ্ছি, তোমাদের আমি আবার বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি যেখানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। ফার্স্ট ক্লাস যেটা হয়েছিল সেখানে আমি সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম এবং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করেছিলাম যে ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে আগামী 1 বছর আমরা কীভাবে পড়ব। দ্বিতীয় যেই ক্লাসটা হয়েছিল সেটা ছিল পলিটিক্যাল ফিচার্সের ওপর। আমি তোমাদের বলেছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফিতে ঢোকার আগে ইন্ডিয়া সম্পর্কে একটা সামগ্রিক আইডিয়া আমরা নেব এই পলিটিক্যাল ফিচার্স থেকে। বর্তমানে WBPSC-র বিভিন্ন এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চিন দেওয়ার প্রবণতা ভীষণ বেড়ে গেছে, তাই এগুলো কিন্তু আমি তোমাদের ডিটেলসেই করিয়েছিলাম। ক্লাস 3 যেটা সেটাও কিন্তু পলিটিক্যাল ফিচার্সের ওপর হয়েছিল, যারা দেখোনি তারা দেখে নিও, ঠিক আছে? ক্লাস 4 যেটা সেটা আমরা করেছিলাম ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনের প্রথম ক্লাস, এবং সেখানে আমরা হিমালয়ান রিজনটা কমপ্লিট করেছিলাম। আজকে যেই ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস 5। দেখো, এটা হচ্ছে আমাদের ভারতের ভূপ্রকৃতির ভাগ, ঠিক আছে? তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পেতে পারো। আমি আগের দিনও বলছিলাম যে এসপি বক্সী ভারতের যে ভূপ্রকৃতি সেটাকে 6 ভাগে ভাগ করছেন, আবার অনেক বইতে এটাকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। তো মোটামুটি এটাকে 5 ভাগে ভাগ করলেই তুমি সমগ্র ভারতবর্ষটাকে কভার করতে পারবে, ঠিক আছে? যেমন ধরো, প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন রিজিয়ন, অর্থাৎ আমাদের উত্তরে যে হিমালয়ের পাদদেশে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যে সমস্ত ভূপ্রকৃতিগুলো রয়েছে, সেইগুলো এই আন্ডারে আসবে, এই ডিভিশনের আন্ডারে আসবে, ঠিক আছে? এটা সম্পর্কে সমস্ত কিছু আমি ডিটেলসে বলেছিলাম। 1 ঘন্টা 5 মিনিটের ক্লাস হয়েছিল, ক্লিয়ার? লাইভ ক্লাস নিয়েছিলাম। দ্বিতীয় যেই ভাগটা আছে সেটা হচ্ছে নর্দার্ন গ্রেট প্লেন, যেখানে আমরা মেনলি পড়ব তোমার গঙ্গার অববাহিকা অঞ্চল, ঠিক আছে? তারপর দেখো কি আছে, পেনিনসুলার প্লেটো রিজিয়ান, আমরা যে মালভূমি অঞ্চল আছে, দক্ষিণের মালভূমি অঞ্চল, সেগুলো সম্পর্কে পড়ব, কোস্টাল রিজিয়ান এবং আইল্যান্ড রিজিয়ান। আজকে আমি এই দুটোকে, অর্থাৎ পেনিনসুলার প্লেটো রিজিয়ান এবং কোস্টাল রিজিয়ান, এই দুটোকে কমপ্লিট করব আজকের ক্লাসে, ক্লিয়ার? বোঝা গেল? এই দুটো একটু ছোট আছে এবং এখান থেকে কোশ্চিন খুব কম আসে, যার জন্য আমি এই দুটোকে একটা ক্লাসের মধ্যে নিয়ে এসেছি। তোমাদের কিন্তু কোশ্চিনের প্যাটার্ন দিন দিন চেঞ্জ হচ্ছে। এবারে WBCS মেন্স, অর্থাৎ 2020-তে যে মেন্সটা হলো কয়েকদিন আগে, সেখানে কিন্তু ভূগোলের কোশ্চিন যথেষ্ট টাফ ছিল, শুধুমাত্র মুখস্থ করে গেলে কিন্তু তোমরা তার অ্যান্সার করতে পারবে না, যার জন্য তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ছবি দেখে ডায়াগ্রাম দেখে সুন্দর করে বুঝতে হবে।
তো সেই ক্ষেত্রে আজকে চলে যাব আমরা প্রথম যে ডিভিশনটা সেটা হচ্ছে কোস্টাল রিজিয়ন ক্লিয়ার দেখো কোস্টাল রিজিয়ন যখন আমি বলছি তোমাদের মধ্যে যারা নিউ অ্যাসপিরেন্ট তাদের মাথায় আসে স্যার এটা আবার কি জিনিস তোমাদের আমি পলিটিক্যাল ফিচার্সের মধ্যে পড়িয়েছিলাম কোস্টাল প্লেন ঠিক আছে সরি কোস্টাল লাইন পড়িয়েছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম কোস্টাল লাইন জিনিসটা কি আমি আবার তোমাদের বলে দিচ্ছি কোস্টাল লাইন জিনিসটা কি তোমরা জানো এটা ভারতের নিচের অংশটা আমি ড্র করলাম তাই তো এখানে রয়েছে গুজরাট এখানে তারপরে রয়েছে মহারাষ্ট্র এখানে তারপর চলে আসবে কি গোয়া ঠিক আছে তারপর তোমরা পাবে কর্ণাটক কেরালা এদিকে তা এইদিকে পাচ্ছ তোমরা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ঠিক আছে এইভাবে তোমরা স্টেটগুলোকে পাবে এই পাশে রয়েছে তোমাদের অ্যারেবিয়ান সি খুব ভালো করে মনোযোগ মানে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো আশা করি তোমাদের ভূগোল নিয়ে কোনো সমস্যা হবে না এখানে রয়েছে অ্যারেবিয়ান সি যেটাকে বাংলায় বলা হয় আরব সাগর ঠিক এখানে দেখবে তোমরা রয়েছে শ্রীলঙ্কা আর এর ওপরে পোর্শনটা এখানে কি রয়েছে এখানে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান তাই তো অর্থাৎ ভারত মহাসাগর এই পাশে রয়েছে একটা সাগর সেটা হচ্ছে কি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর রাইট এবার দেখো আমি প্রথম দিন যেদিন পড়িয়েছিলাম বা পলিটিক্যাল ফিচার্সের মধ্যে যখন আলোচনা করেছিলাম সেটাকে আমি বলেছিলাম কোস্টাল লাইন আর এইখানে কি বলা আছে কোস্টাল প্লেন তাহলে নিশ্চয়ই দুটোর মধ্যে ডিফারেন্স আছে কি ডিফারেন্স ভালো করে বুঝবে কনফিউশনে কিছু নেই ভালো করে বোঝো কোস্টাল লাইন মানে যখনই কোনো সমুদ্র এই পাশে ধরো অ্যারেবিয়ান সি রয়েছে এখান থেকে তুমি ভারতের দিকে ঢুকছো প্রথমেই একটা স্থলভাগ পড়ছে তাই তো কোনো একটা না কোনো সীমানা পড়বে ভারতবর্ষের কোনো না কোনো অংশ পড়বে তাহলে জলভাগ শেষ হয়ে যখন স্থলভাগ শুরু হচ্ছে ওই যে লাইনটা ওই যে রেখাটা এটাকে বলছে কোস্টাল লাইন বাংলায় বলা হচ্ছে কি উপকূল রেখা অর্থাৎ যেখান থেকে আর কি সমুদ্রটা শেষ এবং আমাদের স্থলভাগ শুরু সেই রেখাটাকে বলছে কোস্টাল লাইন বা বলছে এটাকে উপকূল রেখা সেটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে বা আমাদের আন্দামান আছে আন্দামান নিকোবরের চারপাশেও হতে পারে লাক্ষাদ্বীপের চারপাশেও হতে পারে ক্লিয়ার উপকূল রেখা ভারতে টোটাল উপকূল রেখা কত আছে ভারতে টোটাল উপকূল রেখা অর্থাৎ ভারতের উপকূল রেখার যে দৈর্ঘ্য ধরো এটা পরীক্ষায় কিন্তু আসে যতগুলো পয়েন্ট আমি বলবো তোমাদের WBCS এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো আসে ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট তো ভারতবর্ষে কোস্টাল লাইন কত আছে ভারতবর্ষে কোস্টাল লাইন আছে 7516.6 কিলোমিটার এটা আমি তোমাদের বলেছিলাম এখানে এর মধ্যে পুরো আইল্যান্ডটাকেও আমরা কভার করছি ঠিক আছে ধরো আমি আন্দামানটাকে ধরো আমি আন্দামানটাকে এটা এটা আন্দামান বড় অংশ বড় করে দেখাচ্ছি এবার যখন আন্দামানের চারপাশে জল বেঙ্গল রয়েছে তাহলে যখনই এই যে রেখাটা আন্দামানের যে উপকূল রেখাটা সেটাও তো কাউন্ট হবে কারণ আন্দামানও তো ভারতবর্ষেরই পার্ট তাই না তাহলে এটাও কাউন্ট হবে লাক্ষাদ্বীপের যে উপকূল রেখা রয়েছে সেটাও কাউন্ট হবে এইগুলোকে যদি কাউন্ট করো ওভারঅল এক কথায় যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ভারতে কোস্টাল লাইন কত আছে তুমি কি বলবে 7516.6 কিলোমিটার একদম রাইট আছে যদি বলা হয় ভারতের কোস্টাল লাইন কত আছে মেনল্যান্ড বেসিস মেনল্যান্ড কোনটা মেনল্যান্ড বলতে মূল ভূখণ্ডকে বোঝাচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ আমি যে ম্যাপটা আঁকলাম এটাকে বলছে মেনল্যান্ড মানে মূল ভূখণ্ড তাই তো তাহলে এর মধ্যে যেই এরিয়াগুলো পড়বে আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে এই এরিয়াগুলো পড়ছে তাই তো এই এরিয়াগুলো পড়ছে পুরোটা তাহলে এইটাকে মূল ভূখণ্ডের মধ্যে যদি ধরি তাহলে তখন ভারতের যে কোস্টাল লাইনের দৈর্ঘ্য সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেটা কত হবে সেটা তখন হবে 6100 কিলোমিটার ডিফারেন্সটা বোঝা গেল এখনও কিন্তু আমি কোস্টাল প্লেনে যাইনি আগে তোমাদের বোঝাচ্ছি কোস্টাল লাইন উপকূল রেখা তাহলে কি বললাম উপকূল রেখা হচ্ছে এমন এক রেখা যেখান থেকে স্থলভাগে শুরু হচ্ছে সমুদ্র শেষ স্থলভাগে শুরু এই রেখাটাকে বলছে উপকূল রেখা
এবং উপকূল রেখা ভারতের টোটাল কত আছে 7516.6 কিলোমিটার আছে এবং যদি মূল ভূখণ্ড হিসাবে দেখি অর্থাৎ অ্যাকর্ডিং টু মেনল্যান্ড বেসিস দেন অ্যানসার কি হবে দেন অ্যানসার হবে 6100 কিলোমিটার ক্লিয়ার এটা হচ্ছে উপকূল রেখা এবার স্যার উপকূল রেখা তো বুঝলাম তাহলে উপকূল তোমার উপকূল যে প্লেন ঠিক আছে উপকূল প্লেন বা উপকূল সমভূমি যেটা সেটা কি জিনিস উপকূল নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা সমুদ্রের কোনো তীরবর্তী অঞ্চলকেই বোঝাচ্ছে তাই তো এটাকে বোঝাচ্ছে সমুদ্রে এই পাশে রয়েছে কি অ্যারেবিয়ান সি এই পাশে রয়েছে বে অফ বেঙ্গল তাই তো তাহলে উপকূল কথাটা আমরা এখানে কমন পাচ্ছি এবার প্লেন মানে হচ্ছে সমভূমি বা ভূমি ঠিক আছে এবার দেখো এই যে উপকূল রেখা যেখান থেকে কি সমুদ্র শুরু হচ্ছে এইদিকে আর এইদিকেও সমুদ্র শুরু হচ্ছে এই উপকূল রেখা থেকে ভেতর দিকে 100 থেকে 150 কিলোমিটার বিস্তৃত যে অংশ রয়েছে সেটাকে আমরা বলছি বা যে ভূমিভাগ রয়েছে তাকে আমরা বলছি কোস্টাল প্লেন ক্লিয়ার মানে আবার বলছি উপকূল রেখা থেকে কোস্টাল লাইন থেকে আরো ভেতর দিকে ভূ অভ্যন্তরে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে সমভূমি এরিয়া রয়েছে তাকে আমরা বলছি কোস্টাল প্লেন ক্লিয়ার তাহলে আমি যদি এখানে ছবি আঁকি তাহলে এইটার কোস্টাল প্লেনটা এইরকম হয়ে যাবে বোঝা গেল মানে এই যে অংশগুলো এইগুলো হচ্ছে ভারতের কোস্টাল প্লেন ভারতের উপকূলে সমভূমি এরিয়া বোঝা যাচ্ছে বুঝতে পেরেছ কোনো ডাউট নেই তাহলে স্যার আপনি তো বললেন যে ভারতের 7516.6 কিলোমিটার উপকূল রেখা আছে তাহলে এইটা তোমরা বলো এটা কম হবে না বেশি হবে তাহলে ভারতে টোটাল উপকূল মানে যে সমভূমি বা উপকূলের যে সমভূমি তার যে টোটাল দৈর্ঘ্য সেটা কিন্তু 3100 কিলোমিটার ক্লিয়ার তাহলে আজকের যে টপিক আমি পড়বো আস্তে আস্তে সমস্ত কিছু বলবো কোনটা কত কিলোমিটার কার দৈর্ঘ্য কত অনেক ভাগ আছে সেগুলো ডিটেলসে পড়বো প্রচুর কোশ্চিন কিন্তু এখান থেকে আসে দেখো তাহলে প্রথমেই আমরা বুঝে গেলাম যে কোস্টাল প্লেন জিনিসটা কি কোস্টাল লাইন জিনিসটা কি এদের মধ্যে কি ডিফারেন্স আছে সমস্ত কিছু বুঝলাম কত দৈর্ঘ্য আছে সেটাও বুঝলাম এবার ভারতের যে কোস্টাল প্লেন সেটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি কী কী ভাগে ভাগ করতে পারি ভালো করে বোঝো দুটো ভাগে একটা হচ্ছে ইস্ট কোস্টাল প্লেন আরেকটা হচ্ছে ওয়েস্ট কোস্টাল প্লেন আবার ম্যাপ আঁকি আবার ম্যাপ এঁকে তোমাদের দেখাচ্ছি ভালো করে বুঝবে কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে একটু দেরি হলেও আমি তোমাদের রিপ্লাই কিন্তু দেব এই পাশটা দেখো ভারতের সাপেক্ষে এই সাইডটা পড়ছে কি এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট তাই তো এই সাইডটা ওয়েস্ট কারণ এইভাবে যদি তুমি ইয়েটা আঁকো তাহলে এটা হচ্ছে উপর দিকে হচ্ছে নর্থ নিচে হচ্ছে সাউথ এই পাশে হচ্ছে ওয়েস্ট এই পাশে হচ্ছে ইস্ট তাহলে এই সাইডটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট তাহলে এই যে অ্যারাবিয়ান সি এর দিকে যে প্লেনটা রয়েছে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি ওয়েস্ট কোস্টাল প্লেন ওয়েস্ট মানে পশ্চিমের কোস্টাল মানে উপকূলের প্লেন মানে হচ্ছে সমভূমি ক্লিয়ার তাহলে পশ্চিম উপকূলের সমভূমি এটা ঠিক এটা হচ্ছে একটা ভাগ আর দ্বিতীয় ভাগ যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইস্ট কোস্টাল প্লেন ক্লিয়ার ইস্ট কোস্টাল প্লেন তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ভারতের যে কোস্টাল প্লেন সেটাকে কভাগে ভাগ করা যায় তুমি এবার থেকে এক কথায় অ্যান্সার দেবে ইস্ট কোস্টাল প্লেন এবং ওয়েস্ট কোস্টাল প্লেন এই দুই ভাগে ভাগ করা যায় যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো এই জিনিসগুলো জানো তাদের আমি বলবো এখানে আমি সবাইকেই অ্যাজ এ নিউ অ্যাসপিরেন্ট হিসাবে পড়াচ্ছি ঠিক আছে তো তোমাদের ভাবার কিছু নেই যে স্যার এই বিষয়টা বলার জন্য এত টাইম নিচ্ছেন কেন কারণ যারা নিউ বা এই সাবজেক্টটা নিয়ে অনেক দিন আগেই ছেড়ে চলে এসছে ভূগোল বিষয়টাকে তাদের এই জিনিসগুলো বুঝতে কিন্তু অসুবিধা হয় যার জন্য আমি পুরো ডিটেলসে তোমাদের বিষয়টা বোঝাচ্ছি ঠিক আছে তাহলে এইটা পাচ্ছি কি ভারতের যে টোটাল কোস্টাল প্লেন সেটা 3100 কিলোমিটার এবং এই কোস্টাল প্লেনকে আমরা ভাগ করছি কটা ভাগে দুটো ভাগে ভাগ করছি যার মধ্যে একটা হচ্ছে ইস্ট কোস্টাল প্লেন একটা হচ্ছে ওয়েস্ট কোস্টাল প্লেন ক্লিয়ার এবার ইস্ট কোস্টাল প্লেন যেটা রয়েছে তার লোকেশন কি কি আছে
তাহলে আমি যে ম্যাপটা একটু আগেই তোমাদের জন্য এঁকেছিলাম সেই ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পেরে গেছো যে এর লোকেশন মানে এখানে পড়ছে উড়িষ্যা, পড়ছে অন্ধ্রপ্রদেশ, পড়ছে এবং তামিলনাড়ু পড়ছে। ক্লিয়ার? লোকেশনটা বোঝা গেল। এরপর দেখব কি আছে, এর এক্সটেনশনটা কি আছে। এক্সটেনশন যদি তুমি বলো মানে এর বিস্তার কোথা থেকে কোন পর্যন্ত, তাহলে হবে সুবর্ণরেখা থেকে তোমার কন্যাকুমারী পর্যন্ত। ক্লিয়ার? বোঝা গেছে? সুবর্ণরেখা থেকে কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে ইস্ট কোস্টাল প্লেনের বিস্তার। আবার আমি দেখাই এইখানটায়। এখান থেকে ধরো সুবর্ণরেখা থেকে একদম তোমার এই পাশ পর্যন্ত কন্যাকুমারী পর্যন্ত তোমার কি হচ্ছে, তোমার ইস্ট কোস্টাল প্লেন আসছে, যার মধ্যে তুমি পাবে কি কি, তুমি ওপরে পাবে উড়িষ্যা, তারপর পাবে অন্ধ্রপ্রদেশ, তারপর পাবে কি তামিলনাড়ু। ক্লিয়ার? এরপর দেখো এর টোটাল লেন্থ কত। নিশ্চয়ই এখান থেকে এর মধ্যে ডিস্টেন্স আছে একটা, সেই দৈর্ঘ্যটা কত এটাও পরীক্ষায় বারবার কিন্তু আসে। তাহলে এটার দৈর্ঘ্য 1500 কিলোমিটার। তাহলে আমি তোমাদের বলেছিলাম কি কোস্টাল প্লেনের সংখ্যা কত, মানে দৈর্ঘ্য কত, 3100 কিলোমিটার। তাহলে এটা যদি 1500 হয়ে যায়, তাহলে ওয়েস্ট কোস্টাল প্লেন যেটা সেটার দৈর্ঘ্য কত, সেটার দৈর্ঘ্য 1600 কিলোমিটার। পরীক্ষায় তোমাকে কোশ্চিন দেবে কিভাবে, তোমাকে কোশ্চিন দিতে পারে বলো কোন কোস্টাল প্লেনটা তুলনামূলকভাবে বেশি তোমার দীর্ঘ, তখন তোমাকে বলতে হবে ইস্ট সরি ওয়েস্ট কোস্টাল প্লেনটা, কারণ ওয়েস্ট কোস্টাল প্লেনের দৈর্ঘ্য 1600 কিলোমিটার। ঠিক আছে, এগুলোর মধ্যে আরও ভাগ আছে। ঠিক আছে, তারপর দেখো এর উইথটা কত, মানে চওড়াটা কত। এই যে উপকূল রেখা, এই উপকূল রেখা থেকে এটা ভূ অভ্যন্তরে কত কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে, এটাকেই বলছে এর উইথ, মানে এটা কতদূর পর্যন্ত চওড়া রয়েছে। ঠিক আছে, কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে। তাহলে এই যে উইথ, আমি এই যেখানে ছবি আঁকছি দেখে নাও, এই যে উইথটা এটা কত কিলোমিটার, এটা 120 থেকে 125 কিলোমিটার। ক্লিয়ার? এটাও কিন্তু মেন্সে চলে এসেছে। প্রত্যেকটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, নোট করবে। তোমাদের যদি পিডিএফ দরকার হয় তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক, এরপর দেখো ক্লাসিফিকেশন অফ ইস্ট কোস্টাল। আমরা কি পেলাম, প্রথমে পেলাম যে আমাদের যে উপকূল লেখা রয়েছে সেই সরি উপকূলের সমভূমি রয়েছে, সেই উপকূলের সমভূমিকে দুভাগে ভাগ করতে পারা যায়। এক হচ্ছে কি, এক হচ্ছে ইস্ট কোস্টাল, আর একটা হচ্ছে ওয়েস্ট কোস্টাল। এবার ইস্ট কোস্টালের মধ্যে কিন্তু ভাগ আছে। ঠিক, কি কি ভাগ আছে সেটা কিন্তু এবার আমরা দেখব, কি কি ভাগ আছে। আমার সাথে সাথে তোমরা রিপিট করতে করতে যাবে, তোমাদের ক্লাস শেষ তোমাদের মুখস্থও হয়ে যাবে। তাহলে কি, প্রথম যেই ভাগটা সেটা হচ্ছে নর্থ সার্কার প্লেন পর্যন্ত। এই যে প্রথম যেই ভাগ, আমি দেখো এখানে ভাগ করতে করতে যাচ্ছি, সেটা হচ্ছে নর্থ সার্কার প্লেন। মানে প্রথম ভাগটা কী নামে পরিচিত, এটাকে বলছে নর্থ সার্কার প্লেন, নর্থ সার্কার প্লেন। ঠিক আছে, বোঝা গেল। দ্বিতীয় ভাগটা কি, দ্বিতীয় ভাগটা হচ্ছে করমণ্ডল প্লেন। এই যে নিচের যেই ভাগটা সেটা কী নামে পরিচিত, সেটা হচ্ছে তোমার করমণ্ডল প্লেন নামে পরিচিত। ঠিক আছে, তাহলে দুটো ভাগ, ভালো করে বোঝো, টোটাল ইস্ট কোস্টালকে দুটো ভাগ, ইস্ট ওয়েস্ট। এবার ইস্টকে আবার ক ভাগে ভাগ করলাম আমরা, দুভাগে। এর মধ্যে কি আরও ভাগ আছে, আছে। এই দেখো এরপর যে নর্থ সার্কার প্লেন, সেই নর্থ সার্কার প্লেনকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, এক হচ্ছে উড়িষ্যা প্লেন বা উৎকল প্লেন, ঠিক, আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অন্ধ্র প্লেন। বোঝা গেল? তাহলে ভালো করে বোঝো, একদম ভালো করে বোঝো, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে নর্থ সার্কার প্লেন। ঠিক, নর্থ সার্কার প্লেন কোথা থেকে শুরু হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, সুবর্ণরেখা থেকে মানে টোটাল বিস্তার হচ্ছে সুবর্ণরেখা থেকে কন্যাকুমারী পর্যন্ত। তাহলে সুবর্ণরেখা থেকেই শুরু হচ্ছে, সুবর্ণরেখা থেকে এখানে যদি আমি আসি তাহলে পাবো পুলিকট। তোমরা পুলিকট লেকের কথা সবাই শুনেছ, তাহলে এই পুলিকট লেক পর্যন্ত হচ্ছে নর্থ সার্কার, পুলিকট থেকে কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে তোমার করমণ্ডল প্লেন। আমি সব লিখে দিয়েছি, ঠিক আছে, একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি বলে দিচ্ছি জাস্ট। এখানে রয়েছে কি করমণ্ডল প্লেন, বোঝা গেল? তাহলে সুবর্ণরেখা থেকে পুলিকট, পুলিকট থেকে কন্যাকুমারী। এবার কি বলল,
এবার বলল সুবর্ণরেখা থেকে চিল্কা, চিল্কার নাম তোমরা সবাই শুনেছো, চিল্কা রয়েছে উড়িষ্যাতে, যেখানে ডলফিন দেখতে পাওয়া যায়। তোমরা পুরীর যখন ভ্রমণে যাও তখন চিল্কা লেকে ঘুরতে যাও, ঠিক আছে, এটা একটা লেগুন, তাই তো? তাহলে এই চিল্কা পর্যন্ত যে ভাগটা রয়েছে বা যে প্লেনটা রয়েছে সেটা উড়িষ্যা প্লেন নামে পরিচিত এবং এর টোটাল দৈর্ঘ্য 400 কিলোমিটার। ক্লিয়ার? তারপর দেখো, তাহলে কী পর্যন্ত আসলাম? চিল্কা পর্যন্ত আসলাম। তাহলে চিল্কা থেকে পুলিকট পর্যন্ত কত? আবার চিল্কার দক্ষিণ অংশ থেকে পুলিকট পর্যন্ত যে অংশটা, যে ভূমিটা, সেটা হচ্ছে কি? অন্ধ্র প্লেন নামে পরিচিত। ঠিক আছে, এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে অন্ধ্র প্লেন নামে পরিচিত। এটার দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে টোটাল 425 কিলোমিটার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? 425 কিলোমিটার। তাহলে টোটাল কত হলো? 400 প্লাস 425। 400টা কি? উড়িষ্যা প্লেন, যেটা হচ্ছে সুবর্ণরেখা থেকে চিল্কা পর্যন্ত, আর চিল্কা থেকে পুলিকট পর্যন্ত যেটা সেটা হচ্ছে অন্ধ্র প্লেন। ঠিক, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 825 কিলোমিটার। এটাকেই তো বলছে নর্থ সার্কার প্লেন, যেটা সুবর্ণরেখা থেকে পুলিকট পর্যন্ত ছিল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে টোটাল দৈর্ঘ্য কত? 825 কিলোমিটার। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ইস্ট কোস্টালের মধ্যে কোন উপকূলের দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, তখন তুমি কি বলবে? তুমি বলবে নর্থ সার্কার প্লেন। এবং নর্থ সার্কার প্লেনের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সেটা হচ্ছে অন্ধ্র প্লেন। মনে থাকবে, যেভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে কোশ্চিন দিলেও দিতে পারে। আরেকটা ভাগ কি আছে? আরেকটা ভাগ আছে করমণ্ডল প্লেন, বা যেটাকে বলা হয় তামিলনাড়ু প্লেন বা কাবেরী প্লেন, যার দৈর্ঘ্য কত? 675 কিলোমিটার। কারণ টোটালি তো ছিল কত? টোটাল ছিল, ইস্ট কোস্টাল ছিল 1500 কিলোমিটার, যার মধ্যে 825 কিলোমিটার বাদ গেল। তাহলে থাকলো কত? থাকলো 675 কিলোমিটার। এবং এই 675 কিলোমিটার হচ্ছে করমণ্ডল প্লেন, যেটা হচ্ছে পুলিকট থেকে, মানে এই যে পুলিকট, এখান থেকে কন্যাকুমারী পর্যন্ত। বোঝা গেছে? যেই কথাগুলো আমি তোমাদের আগেই বলে দিলাম সেইগুলো এখানে লেখা আছে, তোমরা যারা যারা নোট করবে এর স্ক্রিনশট নিয়ে নোট করে নেবে, খাতা তৈরি করবে, ঠিক আছে? ওই পিডিএফ এর ভরসায় যারা যারা থাকবে তারাই ডুববে, পিডিএফ এর ভরসায় কিন্তু থেকো না। ঠিক, একটা নিজের অস্ত্র থাকতে হবে, সেই অস্ত্রটা পড়ে তুমি যেখানে ইচ্ছা পরীক্ষা দিতে যাও। একটাই ভূগোলে এমন করে খাতা তৈরি করব যাতে যে কোনো পরীক্ষা হোক না কেন, ঠিক আছে, এই স্টেটের আন্ডারে ওই সেম খাতা দেখেই আমি পরীক্ষা দিতে যাবো। এইভাবে খাতাটা তৈরি করতে হবে, শুধু পিডিএফ পড়লে কিন্তু হবে না। এখানে আমি যা যা বললাম তোমাদের মুখে, যেটাই বোঝালাম সেটা এখানে লেখা আছে। ইস্ট কোস্টাল প্লেন, যার এক্সটেনশন সুবর্ণরেখা থেকে কন্যাকুমারী পর্যন্ত, নর্থ সার্কার সুবর্ণরেখা থেকে পুলিকট পর্যন্ত, ঠিক আছে, সুবর্ণরেখা থেকে চিল্কা পর্যন্ত হচ্ছে উড়িষ্যা প্লেন, যেটা ভাগ, আর অন্ধ্র প্লেন থেকে, অন্ধ্র প্লেন যেটা সেটা হচ্ছে সাউথ সাইড অফ চিল্কা থেকে পুলিকট পর্যন্ত, আর করমণ্ডল প্লেন যেটা পুলিকট থেকে কন্যাকুমারী পর্যন্ত। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি তোমাদের ইস্ট কোস্টাল প্লেন নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না। এবার চলে যাব আমরা ওয়েস্ট কোস্টাল প্লেনে, অর্থাৎ এতক্ষণ আমরা পড়লাম পূর্বের দিকে, অর্থাৎ বে অফ বেঙ্গল সাইডে। এবার আমরা পড়ব ওয়েস্টার্ন পার্টে, অর্থাৎ অ্যারেবিয়ান সিয়ের দিকে। ঠিক, বোঝা গেল? তাহলে ওয়েস্ট কোস্টাল প্লেন যেটা রয়েছে সেখানে কী কী এরিয়া পড়বে তোমাদের আমি দেখাই। এটা হচ্ছে ভারতের নিচের ভাগ, তাহলে কী কী পড়ছে? প্রথমে আমাদের পড়বে গুজরাট, তাই তো? তারপর আমাদের কী পড়বে? আমাদের এখানে আছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র। তারপর ছোট্ট করে আমাদের পড়বে কী? তারপর আমাদের পড়বে গোয়া। তারপর আমাদের কী পড়বে? কর্ণাটক। তারপর আমাদের কী পড়বে? তারপর আমাদের পড়বে কেরালা, তাই তো? তাহলে কী কী লেখা আছে দেখো, সেইগুলোই লেখা আছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা। ঠিক, বোঝা যাচ্ছে? এরপর এর এক্সটেনশন কী আছে? এর এক্সটেনশন হচ্ছে বোজপোর্ট থেকে কন্যাকুমারী। আমরা যদি দেখি এখানে আছে বোজপোর্ট, এখান থেকে সোজাভাবে নিচে নেমে গেলাম, এই পর্যন্ত আসবে কন্যাকুমারী পর্যন্ত, হচ্ছে ভারতের পশ্চিমের উপকূল, উপকূলের সমভূমি। টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য আমি একটু আগেই বললাম 1600 কিলোমিটার, কারণ ইস্ট যেটা ছিল, ইস্ট কোস্টাল, সেটা ছিল 1500 কিলোমিটার,
प्लस वेस्ट कोस्टाल ये हे 1600 किलोमीटर तम मैं इस्ट और वेस्ट दुटोई तो भाग हमारे कोस्टाल प्लेनर तेल टोटाल कोस्टाल प्लें कत 3100 किलोमीटर एर एवारेज उइथ कत एर जो चौड़ाटा से कत ये 60-65 किलोमीटर क्यों कारण ओई साइडे वेस्टार्न घाट रोज है मैं एरपर ही वेस्टार्न घाट परतमार एक सारी रोज जार जो ये समभूमिटा बेशी दूर पर्यंत छड़ाते पारछे ना एवं एर जो टोटाल उइथटा से 60-65 किलोमीटर क्लियर बोझा गया तहले तुम्हें परीक्षा जदि कोश्चिन दे बोलो जे उइथेर दिक थेके कोन उपकूल रेखाटा सबथेके बा उपकूलेर समभूमिटा सबथेके बड़ो ताहले तुमि तखन कि बोलबे तखन जदि तुमि वेस्ट बोले दाओ ताहले किन्तु भूल नर्माली जदि जिज्ञासा करे दैर्घ्यर दिक थेके कोनटा बड़ो वेस्ट हबे एकदम 100% आंसर किन्तु जदि बला हय उइथेर दिक थेके चौड़ार दिक थेके कोनटा सबथेके बड़ो बा कोन उपकूलेर उपकूल समभूमिर चौड़ाटा सबथेके बेशि ताहले तोमरा बोलबे ईस्ट आर एटा उइथटा होच्छे 60-65 किलोमीटर ठीक आछे एटा किन्तु परीक्षाय आसे ताहले एर कि कोनो भाग आछे वेस्ट ईस्ट कोस्टाले जेमन भाग पेलाम आमरा वेस्ट कोस्टाले कि कोनो भाग पाबो हाँ अवश्यई पाबो एटाके चार भागे भाग करा होच्छे आमादेर टोटाल वेस्ट कोस्टाल प्लेन कत आमादेर टोटाल वेस्ट कोस्टाल प्लेन होच्छे 1600 किलोमीटर प्रथम जेटा आछे सेटा होच्छे काथियाबार एटा एक नम्बर काथियाबार थेके तुम्हार बोजपोर्ट पर्यन्त सरि भूल बोललाम प्रथम जेटा आछे सेटा होच्छे काथियाबार प्लेन ठीक आछे एबार ए काथियाबार प्लेनेर जे एक्सटेंशन सेटा होच्छे बोजपोर्ट थेके सुराट पर्यन्त एखाने देखे नाओ एखाने आमि अन्य एकटा पेन यूज करी एखाने देखो एखान थेके तुम्हार ए पर्यन्त सुराट ठीक आछे এই পর্যন্ত আছে আমার কি কাথিয়াবার তারপর এখান থেকে এটা হচ্ছে কাথিয়াবার পর্যন্ত আসলো কাথিয়াবার থেকে আমি আসব পর্যন্ত এক কোথায় থেকে আসব আমার দেখো কঙ্কন প্লেন ঢুকে যাবে সুরাট থেকে আমার আসবে কোথায় সুরাট থেকে আসবে আমার গোয়া পর্যন্ত ঠিক আছে পুরো মহারাষ্ট্র উপকূলটা এর আন্ডারে আসবে ঠিক এটাকে কি নামে ডাকবো কঙ্কন উপকূল তাহলে প্রথমটা হচ্ছে আমরা কি পাচ্ছি কাথিয়াবার কাথিয়াবার আর द्वितीय डेटा पाच्छि सेटा हच्छे कोंकण कोंकण प्लेन एई गोवा थेके न्यू मैंगालोर पर्यन्त आमरा जेटा पाबो गोवा थेके न्यू मैंगालोर पर्यन्त जेटा आमरा पाबो सेटाके आमरा कि बोलबो सेटाके आमरा बोलबो एखाने देखो लेखा आछे एटा सबथेके छोटो एटाके आमरा बोलबो कर्णाटक प्लेन जेटाके पुरो कर्णाटकेर बेशिरभाग अंशटा कवर करबे एबं आरेकटा जेटा सेटा हच्छे मालाबार प्लेन একদম নিউ ম্যাঙ্গালোর পর্যন্ত থেকে কন্যাকুমারী পর্যন্ত আমরা পাবো কি আমরা পাবো মালাবার প্লেন যেখানে ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট থোরিয়ামের রিজার্ভ রয়েছে তোমরা এটা তোমরা সবাই পড়ো ঠিক আছে এটা হচ্ছে মালাবার প্লেন তাহলে কি কি পেলাম প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে কাথিয়াবার কাথিয়াবার কোথা থেকে কোন পর্যন্ত বোজপোর থেকে সুরাট পর্যন্ত এবং সুরাট থেকে তোমার গোয়া পর্যন্ত পাচ্ছি কঙ্কন প্লেন এবং কঙ্কন প্লেন পেলাম এবং গোয়া থেকে আমি চলে আসলাম নিউ ম্যাঙ্গালোর পর্যন্ত এখানে আমরা পাচ্ছি কর্ণাটক প্লেন কর্ণাটক প্লেন এবং নিউ ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমরা পাচ্ছি মালাবার প্লেন ঠিক বোঝা গেল এদের দৈর্ঘ্যগুলোও খুব ইম্পর্টেন্ট এগুলোও তোমরা একটু জেনে রাখবে কারণ পরীক্ষায় এগুলো কিন্তু আসে আসে না অলরেডি বহুবার এসেছে তাহলে কি 320 কিলোমিটার হচ্ছে কাথিয়াবার প্লেনের যে লেন্থ সেটা তারপর হচ্ছে কঙ্কন প্লেন 500 কিলোমিটার কর্ণাটক প্লেন 225 কিলোমিটার এবং যেটা মালাবার প্লেন সেটা 555 কিলোমিটার তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে সবথেকে বড় কোন অংশটা বা কোন ডিভিশনটা তখন তোমরা বলবে মালাবার প্লেন আর সবথেকে ছোট যদি জিজ্ঞাসা করা হয় তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে মানে তোমাকে তখন বলতে হবে কর্ণাটক প্লেন তোমাকে এটাকে অ্যারেঞ্জমেন্ট করতেও দিতে পারে যেহেতু চারটি ভাগ আছে তোমাকে বলে দিল তুমি ওয়েস্ট কোস্টালের যে ডিভিশনগুলো রয়েছে সেগুলোকে অ্যাকর্ডিং টু লেন্থ সাজাও তাহলে প্রথমে আসবে কি মালাবার প্লেন প্রথমে আসবে মালাবার ঠিক তারপর কোনটা আসবে তারপর যেটা আসবে সেটা হচ্ছে তোমার কাথিয়াবার প্লেন ঠিক আছে কাথিয়াবার প্লেন আর তারপর আসবে তোমার কঙ্কন প্লেন ঠিক ও সরি কাথিয়াবার আসবে না সরি আমি মানে ভুল হলো এটা প্রথমে আসবে মালাবার প্লেন ফার্স্ট
তারপর আসবে তোমার কোঙ্কন প্লেন, তারপর আসবে তোমার কাথিয়াবার প্লেন এবং লাস্টে আসবে কর্ণাটক প্লেন। ক্লিয়ার? তাহলে প্রথমে কি আসলো? প্রথমে আসলো মালাবার, মালাবারের দৈর্ঘ্য হচ্ছে 525। তারপর আসলো কি? তারপর আসলো তোমার কর্ণাটক কোঙ্কন প্লেন যেটা মহারাষ্ট্রকে কভার করছে 500 কিলোমিটার, তারপর আসছে কাথিয়াবার যেটা হচ্ছে 320 কিলোমিটার এবং কর্ণাটক প্লেন আসছে সবার লাস্টে 225 কিলোমিটার, টোটাল হচ্ছে 1600 কিলোমিটার। তুমি এইগুলোকে যোগ করো, 320 প্লাস 500 প্লাস 225 প্লাস 555, দেখবে তুমি টোটাল পাবে কত, টোটাল পাবে 1600 কিলোমিটার। তাহলে ভারতের টোটাল কোস্টাল প্লেনের দৈর্ঘ্য কত? 3100 কিলোমিটার আমরা পেয়ে গেলাম। পুরো হিসাবটা তোমরা আশা করি বুঝতে পেরেছ, বোঝা গেছে? এখানে দৈর্ঘ্যটা যেটা আমি তোমাদের বললাম সেটাই এখানে লেখা আছে, যে ওয়েস্ট কোস্টাল প্লেন কোথা থেকে? বোজপুর থেকে কন্যাকুমারী, টোটাল দৈর্ঘ্য 1600 কিলোমিটার। কাথিয়াবার প্লেন হচ্ছে বোজ থেকে সুরাট পর্যন্ত, ঠিক আছে? কোঙ্কন প্লেন সুরাট থেকে গোয়া পর্যন্ত, কর্ণাটক প্লেন গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত, মালাবার প্লেন ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত, টোটাল 1600 কিলোমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? এরপর দেখো কিছু ইনফরমেশন রয়েছে, যেমন টোটাল লেন্থ কত, মানে কোস্টাল প্লেন যদি বলা হয় তখন কিন্তু অবশ্যই তোমরা 3100 কিলোমিটার বলবে, কারণ এখানে ভুল হয় প্রচুর স্টুডেন্টের, সেই জন্য এটা 3100 কিলোমিটার আমি বলে দিয়েছি। প্লেন বললে 3100 কিলোমিটার হবে, যদি লাইন বলে ঠিক আছে তাহলে 6100 কিলোমিটার, অবশ্যই মেনল্যান্ড বেসিস। আর ওয়ার্ল্ডের লার্জেস্ট রিজার্ভার অফ থোরিয়াম এটা রয়েছে মালাবার কোস্টে কেলাতে, ঠিক? বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা আমার সাথে সাথে বলো, ভারতের যে কোস্টাল উপকূল সেটাকে কভাগে, মানে কোস্টাল যে প্লেন সেটাকে কভাগে ভাগ করা যায়? দুভাগে ভাগ করা যায়। কি কি? ইস্ট কোস্টাল প্লেন, ওয়েস্ট কোস্টাল প্লেন, ঠিক? দৈর্ঘ্য কত টোটাল? টোটাল দৈর্ঘ্য হচ্ছে তোমার 3100 কিলোমিটার। ইস্টের দৈর্ঘ্য কত? 1500 কিলোমিটার। ওয়েস্টের দৈর্ঘ্য কত? 1600 কিলোমিটার। ইস্ট যে পার্টটা রয়েছে সেই ইস্ট পার্টটাকে দুভাগে ভাগ করা যায় মেনলি, এক হচ্ছে নর্থ সার্কার, আরেকটা হচ্ছে তোমার করমণ্ডল প্লেন, ঠিক? নর্থ সার্কার প্লেন যেটা দৈর্ঘ্য কত? 825 কিলোমিটার, ঠিক? এবার নর্থ সার্কার প্লেন সুবর্ণরেখা থেকে, মানে নর্থ সার্কার প্লেন সুবর্ণরেখা থেকে পুলিকট পর্যন্ত আসছে, তার মধ্যে আবার দুটো ভাগ আছে, এক হচ্ছে উৎকল প্লেন বা উড়িষ্যা প্লেন যার দৈর্ঘ্য কত কিলোমিটার? 400 কিলোমিটার, যেটা সুবর্ণরেখা থেকে শুরু হচ্ছে এবং চিল্কাতে গিয়ে আটকাচ্ছে, চিল্কা থেকে আবার পুলিকট পর্যন্ত হচ্ছে অন্ধ্র প্লেন যার দৈর্ঘ্য 425 কিলোমিটার, ঠিক? এরপর কি পাচ্ছি? লাস্টে গিয়ে আমরা পাচ্ছি করমণ্ডল প্লেন যেটা দৈর্ঘ্য কত? 675 কিলোমিটার, এটা হচ্ছে ইস্ট কোস্টাল প্লেনের ভাগ। ওয়েস্ট কোস্টাল যদি আমরা চলে যাই, ওয়েস্ট কোস্টালকে চার ভাগে ভাগ করা যায়, কাথিয়াবার, কোঙ্কন, তারপর তুমি পাচ্ছ কর্ণাটক আর হচ্ছে মালাবার। কাথিয়াবারের দৈর্ঘ্য 320, কর্ণাটকের দৈর্ঘ্য হচ্ছে কি? 500 কিলোমিটার। কর্ণাটকের পর আমরা পাচ্ছি কি, সরি কাথিয়াবার, কাথিয়াবার পরে আমরা পাচ্ছি কোঙ্কন যেটা 500 কিলোমিটার, তারপর পাচ্ছি কর্ণাটক 225 কিলোমিটার এবং লাস্টে গিয়ে পাচ্ছি মালাবার যেটা হচ্ছে কি তোমার টোটাল 555 কিলোমিটার, ঠিক? বোঝা গেছে? এবার উইথের দিক থেকে ইস্ট কোস্টালটা কত বাট? ইস্ট কোস্টালটা হচ্ছে উইথের দিক, চওড়ার দিক থেকে হচ্ছে 120 থেকে 125, ওয়েস্ট কোস্টালটা হচ্ছে কত? 60 থেকে 65। তো আশা করি তোমাদের পুরো ব্যাপারটা মুখস্থ হয়ে গেছে, আমি বারবার তোমাদের রিপিট করাচ্ছি এই জন্যই যাতে তোমাদের জিনিসটা বারবার মাথায় গেঁথে যায়, তোমরা যাতে না ভুলো, ঠিক? চলো এরপর দেখো, এরপরের এই ফিজিওগ্রাফিক ডিভিশনটা আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে? এরপর যেই ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার পেনিনসুলার প্লেটো রিজিয়ন, ঠিক আছে? পেনিনসুলার প্লেটো রিজিয়ন, তার মানে আমাদের দুটো কমপ্লিট হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি তোমাদের, আবার তোমাদের আমি দেখাচ্ছি, এখানে হিমালয়ান মাউন্টেন রিজিয়ন এটা আমরা কমপ্লিট করলাম, এরপর আমরা করলাম কোস্টাল রিজিয়ন, এখন যেটা করব পেনিনসুলার প্লেটো রিজিয়ন, ঠিক আছে? চলো দেখে নেব। দেখো এটা হচ্ছে তোমার পেনিনসুলার প্লেটো রিজিয়ন। পেনিনসুলার প্লেটো রিজিয়ন বলতে কোন এরিয়াটাকে বোঝাচ্ছে? আমি যেটা ম্যাপ ড্র করছি তোমরা ভালো করে দেখে নাও, এটাকে বলছে পেনিনসুলার প্লেটো রিজিয়ন। এই যে অংশটা,
এই যে যে বিষয়টা আমি ড্র করলাম এটাকে বলছে পেনিনসুলার প্লেটো রিজিয়ন, ঠিক আছে? পেনিনসুলার প্লেটো রিজিয়ন অর্থাৎ পেনিনসুলার বলতে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। পরীক্ষায় কোশ্চিন আসে WBCS মেন্সে যে ভারতের যে আকৃতি বা মেইনলি আকৃতিটা কিরূপ, তখন বলতে হয় ভারতের আকৃতিটা হচ্ছে কি ট্রায়াঙ্গুলার শেপ অর্থাৎ ত্রিভুজাকৃতি, ঠিক আছে? বোঝা গেল? কারণ দেখো ভারতের নিচের পোর্শনটা যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে এটাকে ট্রায়াঙ্গুলার লাগবে। এটা কিন্তু WBCS মেন্সের কোশ্চিন 2017/18 এসেছিল, যার মধ্যে বেশিরভাগটা কভার করছে কি তোমার পেনিনসুলার প্লেটো রিজিয়ন। এর মধ্যে প্রচুর ভাগ আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে? গোলালে হবে না, খুব ভালো করে মন দিয়ে পড়ো, মন দিয়ে ক্লাসটা দেখো, নাহলে কিন্তু গুলিয়ে যাবে জিনিসটা। আগে এই ডিভিশনে যাওয়ার আগে আমরা দেখব কোন কোন এরিয়াকে কভার করছে। তোমরা তো ম্যাপের মধ্যে আমি তো ড্র করে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো কোন কোন জায়গাগুলোকে কভার করবে। তাহলে এটা কভার করবে কি, এটা কভার করবে ইস্টার্ন রাজস্থান, সাউদার্ন ইউপি, ঠিক আছে? ইস্টার্ন রাজস্থান, সাউদার্ন ইউপি, শিলং, SHILL হবে, শিলং রিজিয়ন অফ মেঘালয়, পুরুলিয়া, ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ উড়িষ্যা, এটা উড়িষ্যা হবে, ঠিক আছে? উড়িষ্যা, অলমোস্ট টোটাল এরিয়া অফ মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্রিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানা, এই পুরো এলাকাটাকে কিন্তু এই পেনিনসুলার প্লেটো কি করছে, কভার করছে। বোঝা গেল? চলো এরপর দেখে নেব টোটাল এরিয়াটা কত। টোটাল এরিয়াটা হচ্ছে 16 লক্ষ স্কোয়ার কিলোমিটার, যেটা ভারতের সব থেকে বড় ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক? বোঝা গেল? তাহলে তোমার পরীক্ষায় এটাও কোশ্চিন এসেছিল ভারতের সব থেকে বড় পুরনো ফিজিওগ্রাফিক ডিভিশন কোনটা, তখন রাইট অ্যান্সার কি হবে, পেনিনসুলার প্লেটো রিজিয়ন, ঠিক? কত এর দৈর্ঘ্য, এর যে আয়তনটা সেটা হচ্ছে 16 লক্ষ স্কোয়ার কিলোমিটার, মনে থাকবে? চলো দেখে নেবো। দেখো এখানে পাশে লিখে দিয়েছি ইট ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। এর মধ্যে কি কি রক দেখা যায়, যদি আমি মেনলি এই এলাকাগুলোতে তোমরা যদি কোনোদিনও ঘুরতে যাও যেখানে মার্ক করা আছে, তাহলে তুমি কোন ধরনের শিলা এখানে দেখতে পাবে, কোন ধরনের শিলা দেখতে পাবে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে আগ্নেয়াস টাইপের, ঠিক আছে? এখানে তোমরা মানে আগ্নেয়াস এবং মেটামরফিক টাইপের শিলা কিন্তু দেখতে পাবে, ঠিক? যেমন ধরো গ্রানাইট, তারপর হচ্ছে নিস, তারপর হচ্ছে ব্যাসল্ট, এই ধরনের শিলার এইখানে কিন্তু তুমি দেখতে পাবে, ঠিক? চলো পরের পয়েন্টে কী আছে দেখে নেব। এভারেজ হাইট কত। দেখো প্রত্যেকটা ভূপ্রকৃতির একটা নির্দিষ্ট হাইট এবং একটা ঢাল থাকে একটা নির্দিষ্ট দিকে, তাহলে এটাও তোমাকে জানতে হবে যে এভারেজ হাইট কত। এভারেজ হাইট হচ্ছে 600 থেকে 900 মিটার এর হাইট, ঠিক আছে? আর এর শেপটা কি, শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার টাইপ, ক্লিয়ার? পরের পয়েন্ট দেখে নেবো কী আছে। আচ্ছা এর এবারে হাইটটা হচ্ছে 600 থেকে 900 এবং শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার টাইপ। আর স্লোপের ডাইরেকশনটা কোন দিকে, দেখো তোমরা সবাই জানো আমি নদীর ক্লাস করাতে গিয়ে অনেকবার বলেছি যে ভারতবর্ষের যে ঢাল সেটা কিন্তু এই বে অফ বেঙ্গলের দিকে, বে অফ বেঙ্গলের দিকে। তাহলে বে অফ বেঙ্গল ভারতবর্ষের কোন সাইডে পড়ছে গো, এটা যদি ভারতের নর্থ হয়, এটা ওয়েস্টার্ন পার্ট হয়, এটা ইস্টার্ন পার্ট হয়, এটা সাউদার্ন পার্ট হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাই পড়ছে, তাহলে এটা সাউথ ইস্ট। তাহলে ভারতের যে ঢালটা সেটা কিন্তু সাউথ ইস্টের দিকে, দেখো নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে হচ্ছে ভারতবর্ষের ঢাল, ক্লিয়ার? বোঝা গেছে? এখানে যে ফিজিওগ্রাফিক ডিভিশন যেটা ভারতবর্ষের একটা মেজর এরিয়াকে কভার করছে অর্থাৎ পেনিনসুলার প্লেটো, এরও ঢাল কিন্তু কোন দিকে, এরও ঢাল হচ্ছে তোমার বে অফ বেঙ্গলের দিকে, ঠিক আছে? যার জন্য বলা হয় ভারতবর্ষের ঢালটাই এই তোমার সাউথ ইস্টের দিকে, ক্লিয়ার? এখানে সেটা লেখা আছে নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্ট। কিন্তু এখানে একটা এক্সেপশনাল পার্ট আছে, এক্সেপশন আছে এখানে। কি এক্সেপশন, তোমরা জানো সমস্ত নদীগুলো, ভারতবর্ষের সমস্ত নদীগুলো মানে ম্যাক্সিমাম নদীগুলো কি করছে, এরা বে অফ বেঙ্গলের দিকে প্রবাহিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়ে। কিন্তু এই বিন্ধ্য, আরাবল্লী, সাতপুরা, অজন্তা এই সমস্ত জায়গায় যে সমস্ত রেঞ্জগুলো রয়েছে সেখান থেকে কিছু নদী, যেমন তুমি নর্মদা,
ताप्ती सबरमती माही এই টাইপের নদীগুলো গালফ অফ খাম্বাতের দিকে যাচ্ছে অর্থাৎ আরেবিয়ান সি এর দিকে যাচ্ছে এর কারণ কি কারণ এই নির্দিষ্ট এরিয়ার যে ঢাল এটা কিন্তু তোমার কোন দিকে এটা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে কারণ কারণ এখানে অনেক ব্যাপার আছে এখানে অনেক ফল্ট আছে চুতি আছে পাহাড়ের যে চুতি তার মধ্যে দিয়ে ঢালটা এই দিকে ব্যান্ড হয়েছে যার জন্য কিন্তু মানে ওয়েস্টের দিকে ব্যান্ড হয়েছে যার জন্য নদীগুলোও কিন্তু ওয়েস্টের দিকে প্রবাহিত হয় ঠিক তাহলে ম্যাক্সিমাম পেনিনসুলার প্লেটো রিজিয়নের যে স্লোপের যে ঢাল সেটা কিন্তু সাউথ ইস্টের দিকে শুধু একটাই এক্সেপশন পার্ট আছে সেটা হচ্ছে গালফ অফ খাম্বাতের দিকে যে সমস্ত নদীগুলো যাচ্ছে নর্মদা তাপ্তি সবরমতী মাহি সেই নদীগুলোর কিন্তু তোমার মানে সেই এলাকাটা এই যে নর্মদা তাপ্তি রিজিয়ন যেটা সেখানে ঢালটা কিন্তু ওয়েস্টের দিকে মাথায় থাকবে চলো এরপর দেখে নেব কি আছে এর ক্লাসিফিকেশন কি অর্থাৎ ভারতের যে উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চল সেটাকে কভাগে ভাগ করা যেতে পারে তাহলে সেক্ষেত্রে প্রথম ভাগ আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেন্ট্রাল প্লেটো রিজিয়ন ঠিক টোটাল তিন ভাগে ভাগ করা যায় যার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে সেন্ট্রাল প্লেটো রিজিয়ন অর্থাৎ মধ্য মালভূমি অঞ্চল ঠিক আছে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি ইস্টার্ন প্লেটো রিজিয়ন অর্থাৎ পূর্ব দিকের মালভূমি অঞ্চল তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার ডেকান প্লেটো রিজিয়ন ঠিক এই তিনটে পার্টে ভাগ করা হয়েছে পুরো মালভূমি অঞ্চলটাকে পুরো উপদ্বীপীয় অঞ্চলটাকে অর্থাৎ ভারতের যে নিচের যে এই যে শেপটা এই পুরো শেপটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে তোমার পড়বে কি ইস্টার্ন প্লেটো রিজিয়ন মানে সরি সেন্ট্রাল প্লেটো রিজিয়ন ঠিক আছে তারপর তোমার কি পড়বে পড়বে ইস্টার্ন প্লেটো রিজিয়ন মানে এখানে তোমার সেন্ট্রাল পড়বে ঠিক আছে তারপর তোমার এখানে তোমার সেন্ট্রালটা পড়বে আর একটু বেশি হবে আর এই দিকে তোমার ইস্টার্নটা পড়বে এইদিকে শিলংটা কিছু কভার করবে আর এই দিকে পুরোটাই ডেকানের মধ্যে চলে আসবে এ আমি দেখাচ্ছি একটু পরেই ভালো করে আছে আমি একে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তাহলে এই তিনটে ভাগে ভারতের যে তোমার উপদ্বীপীয় মালভূমি বা কোস্টাল সরি কোস্টাল বলছি পেনিনসুলার প্লেটো রিজিয়ন রয়েছে সেটাকে ভাগ করা যায় মাথায় রাখবে এবার দেখো যে সেন্ট্রাল প্লেটো রিজিয়ন এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় তার আগে এই সেন্ট্রাল প্লেটো রিজিয়ন এটা কোন এরিয়ায় রয়েছে এই সেন্ট্রাল প্লেটো রিজিয়ন পড়ছে ইস্টার্ন রাজস্থান সাউদার্ন ইউপি এবং এমপি বলতে এটা নর্দার্ন এমপিকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে কী পাচ্ছি ইস্টার্ন রাজস্থান সাউদার্ন ইউপি এবং তোমার নর্দার্ন এমপি ঠিক আছে এরও কিছু ভাগ রয়েছে কি কি ভাগ রয়েছে যেমন ইস্টার্ন রাজস্থান প্লেটো রিজিয়ন ঠিক দ্বিতীয় ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে কি মিডল্যান্ড প্লেটো রিজিয়ন আর তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে বুন্দেলখণ্ড প্লেটো রিজিয়ন ঠিক তার মানে এই যে ভাগটা আমরা পেলাম একটু আগেই সেন্ট্রাল প্লেটো রিজিয়ন এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় যেহেতু এই পেজের মধ্যে ধরবে না তাই আমি এখানে আর দেখাইনি আলাদা আলাদা করে সেপারেট করে দেখাচ্ছি ঠিক তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো যে সেন্ট্রাল প্লেটো রিজিয়ন যেটা রয়েছে সেটাকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে ইস্টার্ন রাজস্থান প্লেটো রিজিয়ন আর দ্বিতীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে মিডল্যান্ড প্লেটো রিজিয়ন যেটা মধ্যপ্রদেশে রয়েছে এবং তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে বুন্দেলখণ্ড যেটা ইউপির ওই অংশটাকে কভার করছে আমি দেখাচ্ছি ছবিতে তোমাদের তার আগে একটু জেনে রাখো যে এই ইস্টার্ন রাজস্থান প্লেটো রিজিয়ন এটার অন্য নামও আছে আদার নেম অফ ইস্ট রাজস্থান প্লেটো রিজিয়ন এটাকে বলা হয় মালওয়া আপল্যান্ড যেটা পরীক্ষায় কিন্তু এসে গেছে ঠিক আছে আদার নেম অফ মিডল্যান্ড প্লেটো রিজিয়ন এটাকে বলছে মধ্য ভারত পার্থর আর স্টেট লোকেশন অফ বুন্দেলখণ্ড এই যে বুন্দেলখণ্ড এটা রয়েছে এমপি এবং ইউপি দুটো মিলিয়ে আমি তোমাদের ছবি দেখাচ্ছি এখনই আচ্ছা ছবি এখানে আছে আচ্ছা ছবি আছে আমি ছবি দেখাচ্ছি তোমাদের তার আগে এটা জেনে রাখো যে এই সেন্ট্রাল প্লেটো রিজিয়নের মধ্যে কিছু রিভারও পড়ে এটা পরীক্ষায় এসেছিল যার জন্য আমি এখানে মেনশন করে দিয়েছি যেমন চম্বল সিন্ধ তারপর হচ্ছে পার্বতী এই ধরনের রিভারগুলো কিন্তু এর মধ্যে পড়বে ঠিক আছে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ইস্টার্ন প্লেটো রিজিয়ন প্রথম ভাগটা কি প্রথম ভাগটা ছিল আমাদের সেন্ট্রাল প্লেটো রিজিয়ন ঠিক প্রথম ভাগটা ছিল আমাদের দ্বিতীয় ভাগটা আছে কি ইস্টার্ন প্লেটো রিজিয়ন এই ইস্টার্নকে আবার ভাগ করা যায় কয়েকটা ভাগে কি কি ভাগে ভাগ করা যায় দেখে নাও প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে দণ্ডাকারণ্য ঠিক আছে দ্বিতীয় ভাগটা হচ্ছে বাগেলখণ্ড
तीन नम्बर जो भागटा से छोटो नागपुर प्लेटो रिजियन और चार नम्बर जो भागटा से शिलंग प्लेटो। ठीक छोटो नागपुर जो एरिया रोज है छोटो नागपुर जो मालभूमि अंचल रोज है से दुभागे भाग करा जाए एक हे रांची और एक हे कि हजारीबाग प्लेटो रिजियन। क्लियर तेल देखो खूब भलोक देखो हमें आबार बोलछी भालो कोड़े एगुलो माथाय राखबे ना होले किन्तु पुरो स्ट्रक्चरटाई माथार बाइरे चले जाबे। आमादेर जे डिविशन फिजियोग्राफिक डिविशन रोयेछे तार मध्ये ताके पाँचटा भागे भाग करा जाच्छे। ठीक हिमालयन रिजन कमप्लीट करे फेलेछि आमरा कोस्टाल रिजन कमप्लीट करे फेलेछि एखन जेटा करछि सेटा होच्छे कि पेनिनसुलार प्लेटो रिजियन जेटा बांगला माने होच्छे कि जेटा बांगला माने होच्छे उपद्वीपीय मालभूमि अंचल। এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে তিন ভাগে ভাগ করতে পারলাম এক হচ্ছে সেন্ট্রাল প্লেটো রিজিয়ন। ঠিক সেন্ট্রাল প্লেটোকে আবার তিন ভাগে ভাগ করতে পারলাম আমরা তাই তো ইস্ট রাজস্থান মিডল্যান্ড তোমার মিডল্যান্ড প্লেটো রিজিয়ন এবং হচ্ছে বুন্দেলখণ্ড প্লেটো রিজিয়ন এই তিন ভাগে ভাগ করতে পারলাম। তারপর যেটা আসলাম সেটা হচ্ছে ইস্টার্ন প্লেটো রিজিয়ন এটাকে চার ভাগে ভাগ করা যায় এক হচ্ছে তোমার দণ্ডকারণ্য তোমার বাগেলখান্ড ছোটনাগপুর এবং শিলং রিজিয়ন। ঠিক তাহলে দণ্ডকারণ্য বাগেলখান্ড এবং শিলং এর কোনো স্পেসিফিক সেভাবে ভাগ নেই কিন্তু ছোটনাগপুর প্লেটো রিজিয়ন এটাকে দুভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হাজারিবাগ আর একটা হচ্ছে রাঁচি। ঠিক আছে এবার দেখো শুধুমাত্র তো ভাগগুলো জানলেই তো হবে না আমাদের তার সাথে এর সম্পর্কে ডিটেইলস জানতে হবে। যেমন ধরো দণ্ডকারণ্য এটা কোন কোন জায়গায় রয়েছে আমরা বুঝবো কিভাবে এটা দণ্ডকারণ্য জোন তাহলে সেক্ষেত্রে কোরাপুট ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা অ্যান্ড রায়পুর ডিস্ট্রিক্ট অফ ছত্রিশগড় এটা হচ্ছে দণ্ডকারণ্যের তোমার লোকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইন্ডিয়ার ম্যাপ খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে সাদা করে একটুখানি ম্যাপ আছে এটাই হচ্ছে দণ্ডকারণ্য এবং এই দণ্ডকারণ্যর বড় ম্যাপ হচ্ছে এটা। ক্লিয়ার এরপর কি পাচ্ছি বাগেলখান্ড বাগেলখান্ড যেটা আছে সেই বাগেলখান্ডটা কি বলছে দিস প্লেটো ইজ সিচুয়েটেড ওয়েস্টার্ন সাইড অফ ছোটনাগপুর প্লেটো অ্যান্ড স্টেট আর ছত্রিশগড় মিনিমাম পোর্শন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড মোস্ট ওয়েস্টার্ন পার্ট। ঠিক আছে মানে এটা ছত্রিশগড়কে কভার করছে মধ্যপ্রদেশের ইস্টার্ন পার্টকে কভার করছে। ঠিক আছে এটা হচ্ছে বাগেলখান্ড দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে মধ্যপ্রদেশ তাই তো তাহলে মধ্যপ্রদেশের কি পার্ট ইস্টার্ন পার্টটাকে কভার করছে এবং ছত্রিশগড়ের ওপরের পশ্চিমটাকে অর্থাৎ নর্দার্ন পার্টটাকে কভার করছে। ক্লিয়ার এটা হচ্ছে কি বাগেলখান্ড। এরপর দেখো কি আছে ছোটনাগপুর প্লেটো রিজিয়ন যদি এই যে ভারতের ম্যাপ দেখো তোমরা ভালো করে এই এরিয়াটার মধ্যে তুমি পাবে কি ছোটনাগপুর প্লেটো রিজিয়ন তাই তো বোঝা গেল। এই ছোটনাগপুর প্লেটো রিজিয়নের মধ্যে কোন কোন জায়গাগুলো পড়বে এখানে পড়বে তোমার পশ্চিমবঙ্গের পশ্চিমের কিছু রাজ্য জেলা যেমন তোমার পুরুলিয়া। ঠিক আছে তারপর তোমার পড়ছে এইদিকে তোমার উড়িষ্যা পড়ছে উড়িষ্যার নর্দার্ন পার্টটা পড়ছে ছত্রিশগড়ের নর্দার্ন পার্টটা পড়ছে এইগুলো হচ্ছে ছোটনাগপুর প্লেটের মধ্যে পড়বে ঝাড়খণ্ডের সাউদার্ন পার্টটা পড়ছে এবং এই যে ছোটনাগপুর প্লেটো রিজিয়ন রয়েছে এইটা এই এরিয়াটা সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা ফেমাস জায়গা। কেন ফেমাস কারণ এখানে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়। ঠিক আছে শুধুমাত্র আমরাই পড়ছি না ছোটনাগপুর সম্পর্কে পুরো ভারতবর্ষের স্টুডেন্ট এই ছোটনাগপুর সম্পর্কে কিন্তু পড়ছে কারণ এই রিজিয়নটা কিন্তু হাইলি মানে তুমি বলতে পারো এখানে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়। ঠিক তার মানে এক নম্বর দেখো একে কি বলছে স্টোর হাউস অফ মিনারেল। ঠিক আছে মিনারেলসের যে খনিজ দ্রব্যগুলো রয়েছে যে খনিজ পদার্থগুলো রয়েছে তার আকরিকের যে ভাণ্ডার সেটা কিন্তু এই ছোটনাগপুর রিজনকে বলা হয়। এখানে কি ধরনের তোমার এই মিনারেলস পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এখানে অভ্র ঠিক আছে তারপর তোমার আয়রন তারপর তোমার ইউরেনিয়াম তারপর তোমার কোল এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জমা রয়েছে। হাইয়েস্ট পিক যদি বলি ছোটনাগপুরের হাইয়েস্ট পিক হচ্ছে পরেশনাথ পাহাড় যেটা রয়েছে কিন্তু ঝাড়খণ্ডে। ক্লিয়ার একটু ফাস্ট এগোচ্ছি যাদের মনে হচ্ছে যে বেশি ফাস্ট হয়ে যাচ্ছে তারা একটু স্লো করে নিও আর যাদের মনে হচ্ছে স্লো হচ্ছে তারা একটু ফাস্ট করে নিও। ঠিক আছে এখানে কি কি রিভার আছে ছোটনাগপুর এরিয়াতে দামোদর অজয় ময়ূরাক্ষী সুবর্ণরেখা ফেমাস ফেমাস নদীগুলো যেগুলো ভারত পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের নদী সেই নদীগুলো কিন্তু এখান থেকে উৎপত্তি লাভ করছে ছোটনাগপুরের বিভিন্ন রিজিয়ন থেকে। ক্লিয়ার দামোদর রিভার ইজ ফ্লোয়িং বিটুইন হাজারিবাগ অ্যান্ড রাঁচি
এই যে ভাগটা বললাম চার ভাগে ভাগ করা যায় ছোটনাগপুরকে, কি কি? দণ্ডাকারণ্য, বাগেলখান্ড, হাজার, তারপর তোমার কি বললাম ছোটনাগপুর, এবং আরেকটা কি ভাগ বললাম শিলং। ছোটনাগপুরকে বললাম দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে হাজারিবাগ আরেকটা হচ্ছে তোমার রাঁচি। এবার কি বলছে, দামোদর রিভার ফ্লোয়িং বিটুইন হাজারিবাগ এবং রাঁচি, নর্থ অফ দামোদর, দামোদরের ওপরের অংশটা নর্দার্ন পার্টটা কি নামে পরিচিত, হাজারিবাগ নামে পরিচিত, এবং যে সাউদার্ন পার্ট সেটা হচ্ছে রাঁচি প্লেটো নামে পরিচিত। ক্লিয়ার? পরে দেখো তুমি কী আছে। এরপর আছে শিলং, দেখো এখানে ম্যাপে দেখাচ্ছি তোমাদের। তাহলে আমি কি পেলাম, এখানে শিলং যেটা দেখতে পাচ্ছ মেঘালয় রাজ্যে, এই অংশটাতে কিন্তু প্লেটো রিজিয়ন রয়েছে, মালভূমি অঞ্চল রয়েছে। তাহলে এইটাকেও কিন্তু তোমাকে এর আন্ডারে আনতে হবে, এই ডিভিশনের মধ্যে কিন্তু এটাও পড়বে, ঠিক আছে? তাহলে এরপরে চলে যাব শিলং প্লেটো রিজিয়ান, যেখানে কি ইট ইজ দ্য ইস্টার্ন মোস্ট প্লেটো। যদি পরীক্ষা জিজ্ঞাসা করা হয় ভারতের পূর্ব দিকের সর্বশেষ কোন প্লেটো রয়েছে, তাহলে তোমরা বলবে শিলং প্লেটো রিজিয়ান রয়েছে, এবং এটা গারো রাজমহল গ্যাপ দ্বারা শিলং এবং ছোটনাগপুরকে কিন্তু আলাদা করেছে, ঠিক? চলো পরের কি আছে, এগুলো থেকে বেশি সেরকম কোশ্চিন আসে না, যেগুলো আসে আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো এগুলো ইম্পর্টেন্ট, স্মল হিলস অফ ছোটনাগপুর হুইচ আর ফর্ম বাই ল্যাটারাইট সয়েল লোকালি কল প্যাট ল্যান্ড, ঠিক আছে? অর্থাৎ ছোটনাগপুর অঞ্চলে যে সমস্ত ছোট ছোট হিলগুলো দেখতে পাওয়া যায় যেগুলো ল্যাটারাইট সয়েল দ্বারা গঠিত, তাদের বলা হয় প্যাট ল্যান্ড, ঠিক? প্যাট ল্যাটারাইট সয়েল বলতে লাল আকারের যে সয়েলটা হয়, ঠিক আছে? রেড সয়েল এবং ল্যাটারাইট সয়েল তোমরা পশ্চিমবঙ্গের যদি পশ্চিমে যাও, মানে ধরো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, তাহলে তুমি দেখতে পাবে, ঠিক আছে? মানে ছোটনাগপুর এরিয়াতে গেলে তো সেটা কি বলছে, যে এই ছোটনাগপুর এরিয়াতে ছোট ছোট যে হিলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় প্যাটল্যান্ড। এটা অন্ততপক্ষে তিন চারবার WBCS মেন্সে এসছে। আর কি বলছে, স্মল হিলস অফ ছোটনাগপুর ইজ কল্ড ডুংরি অর টিলা, ঠিক আছে? ল্যাটারাইট ইজ দ্য মেন সয়েল অফ ছোটনাগপুর, তাহলে ছোটনাগপুরের মূল মৃত্তিকা যেটা সেটা কি, সেটা কিন্তু ল্যাটারাইট, ঠিক আছে? লোকেশন দেখো কি, যে ছোটনাগপুর এরিয়া রয়েছে তার লোকেশন ঝাড়খণ্ড, পুরুলিয়া, ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইস্টার্ন পার্ট অফ ছত্তিশগড়, নর্দার্ন ওয়েস্টার্ন পার্ট অফ উড়িষ্যা, যেটা আমি তোমাদের আগেই বলে ফেলেছি, হয়েছে? তাহলে দুটো ভাগ আমাদের কমপ্লিট হলো। এবার যেটা হবে সেটা হচ্ছে তিন নম্বর ভাগটা, আমি আবার তোমাদের রিকল করিয়ে দিই, তোমরা ভুলে যেতে পারো। আমাদের যে পেনিনসুলার প্লেটো রিজিয়ন রয়েছে, এটাকে আমরা ভাগ করতে পারি ক ভাগে, তিন ভাগে। প্রথমেই আমি ক্লাস শুরু করার আগে বলেছি কি কি ভাগে। প্রথম যেই ভাগটা সেটা হচ্ছে কি, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে সেন্ট্রাল প্লেটো রিজিয়ন, তাই তো? সেন্ট্রাল প্লেটো রিজিয়ন। দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কি, ইস্টার্ন প্লেটো রিজিয়ন। আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ডেকান প্লেটো রিজিয়ন। ক্লিয়ার? তার মানে সেন্ট্রালের আবার ভাগ আছে, সেগুলো আমরা ডিটেলসে জানলাম, ইস্টার্ন প্লেটো রিজিয়ন এটারও আবার ভাগ আছে, এটাকেও আমরা ডিটেলসে জানলাম। এবার যেটা আছে লাস্ট পার্ট সেটা হচ্ছে ডেকান প্লেটো রিজিয়ন, ঠিক? এটা সম্পর্কে এখানে নোট করা নেই, তোমরা আমি বলছি তোমরা এটাকে নোট করে করে নাও। ডেকান প্লেটো রিজিয়ন এটাকে আমরা যদি ভাগ করি, ডেকান প্লেটো রিজিয়ন এটাকে যদি আমরা ভাগ করি, ক ভাগে ভাগ করতে পারবো, তিন ভাগে ভাগ করতে পারবো। কি কি ভাগে ভাগ করতে পারবো তোমরা এগুলো নোট করে নেবে, ঠিক আছে? কি কি ভাগে ভাগ করতে পারবো, এক হচ্ছে মহারাষ্ট্র প্লেন, মানে মহারাষ্ট্র, মহারাষ্ট্র প্লেটো, বা এটাকে বলছো আরেকটা কথায় বলা হয় ডেকান ট্র্যাপ নামে তোমরা চেনো, ঠিক আছে? ডেকান ট্র্যাপ নামে পরিচিত এটা। দ্বিতীয়ত হচ্ছে কর্ণাটক, বা যেটাকে বলা হয় মাইসোর, এটাকে আবার দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে কি, এক হচ্ছে মেলনাথ, এটা পরীক্ষায় আসে, আরেকটা হচ্ছে ময়দান। তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি, তেলেঙ্গানা প্লেটো।
ভীষণ বড় একটা ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক আছে? খুব ভালো করে পড়বে, আমি একদম খুবই সিম্পল ভাষায় তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তাহলে ডেকান প্লেটো এর ক্লাসিফিকেশন আমরা পেলাম। ডেকান প্লেটোর লোকেশনটা কোথায়? ডেকান প্লেটোর লোকেশন যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে পাবো কি, মহারাষ্ট্র। অবভিয়াসলি মহারাষ্ট্র পাচ্ছি, মহারাষ্ট্র। আর কি পাচ্ছি? পাচ্ছি কর্ণাটক, ঠিক আছে, তেলেঙ্গানা প্রভৃতি। তারপর কি, ইট ইজ দ্য লার্জেস্ট ইউনিট অফ পেনিনসুলার প্লেটো, ঠিক আছে। এই যে পেনিনসুলার প্লেটো রয়েছে ডেকান, মানে পেনিনসুলার প্লেটোকে তিন ভাগে ভাগ করলাম আমরা। এক হচ্ছে কি সেন্ট্রাল প্লেটো, ইস্টার্ন প্লেটো, আর একটা ডেকান প্লেটো। তাহলে এই ডেকান প্লেটোটা হচ্ছে প্লেটো রিজনের মধ্যে সব থেকে বড় ইউনিট, এটা মাথায় যেন থাকে, ঠিক আছে। তাহলে তোমরা লিখতে পারো লার্জেস্ট ইউনিট অথবা সাব ডিভিশন, মানে লার্জেস্ট ইউনিট অফ পেনিনসুলার প্লেটো। পরীক্ষায় কোশ্চিন আসতেই পারে যে পেনিনসুলার প্লেটোর মধ্যে সব থেকে বড় প্লেটো রিজিয়ন কোনটা, তখন তোমরা কি বলবে? তখন তোমরা বলবে ডেকান ট্র্যাপ, ঠিক সরি মানে তোমার ডেকান প্লেটো রিজিয়ন। এখানে কি কি রিভার দেখতে পারবে, এখানে কোন কোন নদী দেখা যাবে, যেমন কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে, কাবেরী রিভার প্রভৃতি কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে, ক্লিয়ার। আর এখানে সেরকম এখানে কি ধরনের রক দেখতে পাওয়া যায় এটাও পরীক্ষা দেয়। এটা সব থেকে ওল্ডেস্ট যেহেতু, এখানে তোমার গ্রানাইট, নিস এবং ব্যাসল দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এগুলো লিখে রাখো, গ্রানাইট, তোমার নিস, ব্যাসল্ট প্রভৃতি যে রক সেগুলো দেখতে পাওয়া যাবে। এবং এটা হচ্ছে কি পেনিনসুলার প্লেটোর মধ্যে সব থেকে ওল্ডেস্ট, ক্লিয়ার। ডেকান ট্র্যাপ কথার অর্থ হচ্ছে কি, সিঁড়ির ন্যায় ধাপে ধাপে নিচে নামে, মানে নিচের দিকে নেমে যাওয়া, ক্লিয়ার। ডেকান কথার অর্থ হচ্ছে কি, ডেকান ট্র্যাপ কথার অর্থ হচ্ছে সিঁড়ির ন্যায় ধাপে ধাপে নিচের দিকে নামা, ক্লিয়ার। এবার আমি এখানে দেখো একটা কথা বললাম, মেলনাথ। মেলনাথ জিনিসটা কি, মেলনাথ, মেলনাথ হচ্ছে হিলি রিজিয়ন অফ ওয়েস্টার্ন ঘাট, লিখে রাখো, হিলি রিজিয়ন অফ ওয়েস্টার্ন ঘাট ইন মাইসোর অর কর্ণাটক রিজিয়ন, ইন মাইসোর প্লেটো মানে কর্ণাটক প্লেটো, কর্ণাটক প্লেটো ইজ কল্ড মেলনাথ। ম্যাল কথার অর্থ কি, ম্যাল কথার অর্থ হচ্ছে হিলি, ম্যাল মানে হচ্ছে হিলি, আর ন্যাথ কথার অর্থ হচ্ছে কি রিজিয়ন, ঠিক আছে। তার মানে ভালো করে বোঝো, হিলি রিজিয়ন অফ ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমঘাট পর্বতমালা যে হিলি রিজিয়নটা রয়েছে এবং যেটা কর্ণাটক প্লেটোর মধ্যে পড়ে সেটাকে বলা হয় মেলনাথ, পরীক্ষায় বহুবার কিন্তু এসছে। আরেকটা আছে দেখো, ময়দান, এটা হচ্ছে তার উল্টোটা, ঠিক আছে, লিখে রাখো, লো ল্যান্ড রিজিয়ন, লো ল্যান্ড, সরি, লো ল্যান্ড রিজিয়ন অফ ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট ইন কর্ণাটক রিজিয়ন, কর্ণাটক প্লেটো রিজিয়ন, প্লেটো রিজিয়ন ইজ কল্ড ময়দান, ঠিক আছে, ময়দান। বোঝা গেল? এবার দেখো এই যে ফিজিওগ্রাফিক ডিভিশন, মানে পেনিনসুলার প্লেটো রিজিয়ন, এটা কি কমপ্লিট? এই পর্যন্ত আমি কমপ্লিট করলাম। আরেকটা ডিভিশন আছে, ডিভিশন বলতে আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে কি পেনিনসুলার হিলি রিজিয়ন, পেনিনসুলার হিলি রিজিয়ন বা পেনিনসুলার হিলস বলতে পারো এটাকে,
এটা সম্বন্ধে কোশ্চিন প্রচুর আসে। এখানে যতটা দরকার আমি তোমাদের বলে দিয়েছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, আমি ডিটেলসেই তোমাদের বলছি। কিন্তু যদি এই ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে কোশ্চিন আসে তাহলে তোমার 90% কোশ্চিন শুধুমাত্র এখান থেকে আসে, পেনিনসুলার হিলস থেকে আসে। কি বৃত্তান্ত, কি বিষয় আমি একটু তোমাদের বলে দিই। ভারতের দক্ষিণে, ভারতের দুই উপকূলে, আমাদের মধ্য ভারতে কিছু পর্বতমালা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেই পর্বতমালার উচ্চতম পর্বত কী বা উচ্চতম চূড়া কোনটি, কোন রাজ্যে সেটা বিস্তার লাভ করেছে, সেখানে কি কি পাস রয়েছে, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চিন হয়। যেমন এর পরের দিন আমরা পড়ব যে পেনিনসুলার হিল সম্পর্কে, যেখানে আমরা 10 থেকে 12টা হিল সম্পর্কে পড়ব, যেমন আরাবলি রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, বিন্দো রেঞ্জ, ঠিক আছে। তার সাথে সাথে আমরা পড়ব এদিকে ইস্টার্ন ঘাট, এর আলাদা কী নাম আছে, ওয়েস্টার্ন ঘাট, এগুলোকে কী নামে ডাকা হয়, এদের হাইস্ট পিক কী, পিকের টোটাল উচ্চতা কত, কোন কোন এরিয়া কভার করছে ডিটেলসে, আনাইমুদি, নীলগিরি, সাউথ ইন্ডিয়াতে অনেক বড় বড় উচ্চতম পর্বত রয়েছে যেগুলো পরীক্ষায় কিন্তু আসে। তাহলে সেই সমস্ত বিষয়গুলো নেক্সট দিন আমরা কভার করব, না হলে তোমাদের মাথায় কিছু ঢুকবে না, যারা নতুন অ্যাসপিরেন্ট তারা সব গুলিয়ে যাবে জিনিসগুলো, ক্লিয়ার। আমি যতটা পারি তোমাদের আস্তে আস্তে ক্লাস করানোর চেষ্টা করেছি, কিন্তু এটা একটু বড় তাই একটু টাইম লাগবে, বোঝা যাচ্ছে। তাহলে খুব ভালো করে বুঝে নাও, তিনটে ফিজিওগ্রাফি ডিভিশন আমরা কমপ্লিট করলাম, একবার মুখস্থ না হয় দুবার পড়ো, তিনবার পড়ো, চারবার পড়ো, পাঁচবার পড়ো, পড়তে তোমাকে হবেই এই এই বিষয়গুলো। যদি তোমার টার্গেট WBCS থাকে খুব ভালো করে বারবার পড়ো, প্রথমবার মুখস্থ নাও হতে পারে, নামগুলো মনে নাও থাকতে পারে, বারবার প্র্যাকটিস করলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার হাতের মুঠোয় চলে আসবে, আর এগুলো তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। পাঁচটা ফিজিওগ্রাফিক ডিভিশন যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি তোমাদের এই ফিজিওগ্রাফিক ডিভিশন এবং যে পলিটিক্যাল ফিচার্স এর আগে আমি কমপ্লিট করেছি তার ওপর 100 নম্বরের মক নেব, ঠিক আছে। তোমরা মকটা প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট থেকে তোমরা লাইভ ক্লাস করাবো আমি, তোমরা অ্যান্সার করবে, তার আগে তোমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও, এই পর্যন্তই আজকে আমরা কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা বাকি ডিভিশনগুলোকে কমপ্লিট করব, যেমন নর্দার্ন গ্রেট প্লেন এবং আইল্যান্ড রিজিয়ন। নর্দার্ন গ্রেট প্লেনটা তো ইম্পর্টেন্ট ঠিকই, কিন্তু তার সাথে সাথে আইল্যান্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে আইল্যান্ডের মধ্যে আমরা পড়ব কি আন্দামান, এবং আন্দামান সম্পর্কে আমি যা যা বলবো সেখান থেকে তোমরা কোশ্চিন পাবে, ঠিক আছে, একদম ডিটেলসে লিখিয়ে দেবো, ছবি একে আন্দামান এবং নিকোবর, এবং তার সাথে পাচ্ছি আমরা লাক্ষাদ্বীপ, এই দুটো দ্বীপ কী আছে, সেই দ্বীপের ল্যাটিটিউড কত, লংটিটিউড কত, সেই দ্বীপের মানে সেই আন্দামান এবং লাক্ষাদ্বীপের উচ্চতম পর্বত কোনটি, এর মধ্যে কী কী বিষয় রয়েছে ডিটেলসে, এর মধ্যে ভাষা কী, কী কী উপজাতি দেখা যায়, এভরিথিং আমরা ডিটেলসে পড়বো পরের দিন। দুটো ডিভিশন করবো, একটা নর্দার্ন গ্রেট প্লেন, একটা হচ্ছে এই আইল্যান্ড রিজিয়ন।